আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। দিনে দিনে যা গরম বাড়ছে তাতে সুস্থ থাকাটা একটু চাপেরই বটে। তবে দুই দিন একটু বৃষ্টির জলটা হওয়াতে মনে হচ্ছে শরীরটা যেন একটু ঠান্ডা হলো, কিন্তু এই ঠান্ডা আর বেশি দিনের নয়, বুঝেছ? যা গরমের তাপ আবার বাড়ছে তাতেই বৃষ্টির হাত থেকেও আমাদের রক্ষে নেই, মানে বৃষ্টি পড়েও আমাদের শান্তি নেই। বৃষ্টিটা পড়েছে বলে একটু যা দাবদাহটা কমেছে, কিন্তু এরপরেই যা গরমটা পড়বে সেটাতে মনে হয় নিঃশ্বাস নেওয়াও কষ্টকর হয়ে যাবে। আর এই গরমে চুল ছেড়ে রাখার তো কোনো কথাই নেই। এই কিছুদিন আগেই হলো জানো তো, চুলগুলো সব কেটে দিয়েছিলাম, একদম ছোট করে দিয়েছিলাম, কিন্তু দেখো আবার সেই তাল গাছের মতো লম্বা হয়ে গেছে। আগে চুলটাকে আটিসাটি করে গুটিয়ে নি বাবা, এই গরমে চুল খোলা রাখা আমার পক্ষে সম্ভব, তারপর তো বাড়ির কাজগুলো সব করতেই হবে। আর আজকে না আমার বিছানার চাদরটা একদম পাল্টে ফেলেছি, মানে ওই চাদরগুলো কেমন একটা ফ্যাকাশে হয়ে গেছিলো, তার সাথে এই বালিশের কভারটাও চেঞ্জ করে নিয়েছি। এই বালতিটা না আমরা সাফেদে পেয়েছি, মানে সাফেদে ওই কুপনগুলো যে থাকে সেই কুপনগুলোর মধ্যে পেয়েছি। কি সুন্দর না, বেশ মজবুত, অনেক কিছু রাখা যাবে। আর তোমাদের দাদা ভাই না আমার জন্য এই এয়ারপডটা এনে দিয়েছে, খুব সুন্দর। দেখো আমার ওই যে হেডফোনগুলো থাকে না তারের, সেগুলো না বারবারই ছিঁড়ে যায়, আসলে ছেলেটা ছিঁড়ে দেয়, তো সেই জন্য বললাম এবার আমাকে ওই হেডফোনগুলোই এনে দিও। তোমার দাদা ভাইয়ের আমি দেখেছিলাম, তো আমি বলেছিলাম আমাকে এগুলোই এনে দিও, তো সেই মতোই আমাকে ওগুলোই এনে দিয়েছে। তারপর আমরা একটু বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে, কিছুদিনের মাথায় আমাদের একটা ছোট্ট করে ট্রিপ আছে, সেজন্য কিছু কেনাকাটা করার আছে। আর অন্তরাও এসেছিলো যেহেতু, তাই অন্তরাকে নামানোর বাহানায় আমরাও একটু ঘুরতে পেলাম। যাই হোক, রাস্তায় বেরিয়েই তো শান্তি নেই, আমাদের এখানে রেলগেটে কোনো দিনই দেখতে পাবে না যে খোলা আছে, গেলেই আধ ঘন্টার মতো দাঁড়াতে হবে। যে এই কথায় সেই কাজ, এরই মধ্যে মালগাড়ির চলেও এসেছে, তার মধ্যেও 10 মিনিট আরও দেরি হয়ে গেল। তো যাই হোক, আমরা একটা জায়গা আসবো বলেছিলাম, সেখানে আপাতত চলে এসেছি। এটা কোন জায়গা, কী বৃত্তান্ত সবই আমি তোমাদেরকে বলবো, কিন্তু আজকে নয়। আজকে এইসব বলার জন্য ঠিক, মানে ঠিক টাইমটা নয়, সময়ের অপেক্ষায় একটু থাকো। আমি কিন্তু ঠিকই বলবো যে এখানে আমরা কেন বারবার আসছি। আর তারপর চলে গেলাম আমরা কসমো বাজারে। এখানে কিছু টপ টপ কেনার ছিল, জিন্স টপ জেগিন্স অনেকগুলো জিনিসই কেনা হয়েছে। আসলে কি বলো তো, ঘুরতে গেলেই না কিছু কেনাকাটা না করলে বেশ মনোপ্রত হয় না, মানে মনে হয় যেন আগেরগুলোই পরে পরে ঘুরে বেড়াবো, তার থেকে আরও 2-4টে কিনেই নিই। আর এই এক হয়েছে বাবু, মানে যেখানেই যাচ্ছে সব কিছু জিনিস ছেড়ে ছেড়ে ফেড়ে একদম মানে একাকার করে দিচ্ছে। ওই যে দেখতে পেলে না, ওই প্লাস্টিকগুলো সব একে একে নামিয়েছিল, আমাকেই কিন্তু আবার গুছিয়ে রেখে দিতে হলো। আর এই পাপোসগুলো বেশ ভালো ছিল, খুবই কম টাকা, কিন্তু জানো তো কি, হালকা কালারটার জন্য নিলাম না। আসলে পাপোস তো রোজই ব্যবহার হবে, কিন্তু ওই ওপরের যে তুলোগুলো আছে সেগুলো পুরো খারাপ হয়ে যাবে, সেজন্য আর নিলাম না। তারপর দেখো এক দাদু একটা ওকে বল কিনে দিয়েছে, ওই বল কিন্তু ও ছাড়বে না, ওই বল হাতে নিয়ে নিয়েই পুরো মল ঘুরে বেড়াচ্ছে। আর জুতোগুলোর অবস্থা দেখো, জুতোগুলো পরিয়েছিলাম কিন্তু জুতোগুলো খুলে ফেলে দিয়েছে, মানে ও এইরকমই পায়ে হাঁটি হাঁটি করবে। আর সবাই কেমন হাসাহাসি করছে, মানে কী বলতো, নতুন নতুন পা বেরোলে বাচ্চাদের যা হয় ওই আর কি। তারপর চলে গেলাম আপনা মাঠে, কিছু গ্রসারির জিনিস ছিল সেগুলো নিলাম। এই আপনা মাঠ বাজারটা বেশ ভালোই করেছে, খুব সস্তায় অনেক কিছু জিনিস পাওয়া যায়, বেশ অনেকগুলো জিনিসই কেনাকাটা হয়ে গেল। এই যে দেখতে পেলে ওই পুরো বাকেটটা ভরে গেছে। তারপরই অন্তরের বাড়িতে চলে এসে দেখি বিরাট আয়োজন, ফ্রাইড রাইস করেছিল, চিকেন কষা করেছিল, তার সাথে একটা মিক্স ভেজ। আর রাত্রিবেলায় তো খাওয়া দাওয়া করে এবারে বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, এখনও অনেক ভিডিও দেওয়া বাকি তোমাদের সাথে, আজকের মতো টাটা, গুড নাইট।